গোটা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে পৃথিবীর মহান বিজ্ঞান কোরআনের ভিতরে এমন ভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, মনে হয় একটা পাতিলের মধ্যে হাড়ির ভিতরে সাগর ঢুকাই দিয়েছেন, সাগর মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। এই সবগুলো নবী সুলাইমানের বিজ্ঞান, হযরত দাউদ আলাইহিস সালামের বিজ্ঞান কথা করেন, হযরত নূহ নবীর বিজ্ঞান, নূহ নবীর বিজ্ঞান কি নৌকা তৈরি করে, নৌকা বানাইছে সর্বপ্রথম নূহ নবী। পৃথিবীর মানুষ জানত না আজকে নৌকা মার্কা নিয়ে ভোটসান কথা কন, আরে নৌকা তো আমাদের মুসলমান বানাইছে, কাজেই ইসলাম আমাদের মুসলমানকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। কথা বলতে গেছে নূহ নবী নৌকা না বানাইলে আজকে প্রতীক তৈরি হতো না। হযরত নূহ নবী নৌকা বানিয়েছেন ভাইরা, এই পৃথিবীর মধ্যে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তিনি লেখাপড়া কাগজে লিখেছেন। পৃথিবীর মধ্যে কোন গাছে কোন ফল, কোন ফলের কি স্বাদ, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, হযরত বাবা আদম এগুলো বলে দিয়েছেন। বাবা আদম হলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এগ্রিকালচার সায়েন্সে বিশাল বড় ধরনের পিএইচডি ডিগ্রি জগতের মধ্যে হযরত লোকমানকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে কোন গাছের কোন গুণ, নাহলে ডাক্তারি বিজ্ঞান শেষ, কবিরাজি বিজ্ঞান শেষ, ইউনিয়নি হারবাল শেষ, কতক্ষণ না কোন পাতায় কি গুণ আছে। সম্মানিত শুধু ভাইরা আমার, এই সকল নবীর বিজ্ঞান একসাথে করে গোটা কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় করে আমার নবীর হাতে তুলে দিয়েছেন। সম্মানিত শুধু ভাইরা আমার, আর বেশিক্ষণ কষ্ট দিব না, বৈজ্ঞানিক মোহাম্মদ আমার নবী, আমার নবী পৃথিবীর মানুষ গুরুর কাছে এমন এক বিজ্ঞান নিয়ে আসলেন, এই বিজ্ঞান দেখে মার্কনি রেডিও আবিষ্কার করল। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মারকুরি সূরা জিলজাল পড়ার পরে কয় কি রে এতে দেখি আর মহাবিজ্ঞান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী কম্পিত হয়ে যাবে ওয়াখরাজাতিল আরদু আসফালাহা আর মাটি তার ভিতরে সমস্ত সম্পদ বের করে দিবে, তাহলে মাটির ভিতরে কি আছে খনিজ সম্পদ দেখতে হবে। মাটির ভিতরে খনিজ সম্পদ দেখতে যাই আসে দেখলো এক আজব কারবার, যে এই মাটির খনিজ সম্পদের ভিতরে আল্লাহ তাআলা যে পদার্থ যেখানে সম্পদ তিনি রেখে দিয়েছেন একটা আরেকটার সাথে সমন্বয় করে ইথার তরঙ্গের সাথে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কথা শোনা যায়। এক লোক 32টা দাঁত নাই, ও জার্মান গেছে দাঁত বান্ধাইতে, কথা বল না দাঁত বান্ধাইতে গেছে কোথায়, জার্মান, জার্মান থেকে দাঁত বান্ধাইয়ে বাংলাদেশে আসতে আসার পরে ঘুমাইতে পারে না, দাঁতের জ্বালায় আর ঘুমাইতে পারে না, ও দাঁতের জ্বালা হবে কেন, জার্মান তো ঔষধের জায়গা চিকিৎসার জায়গা, কথা বল এই জার্মান থেকে লোকটা দাঁত বাঁধাই আসছে দেশে, এখন জ্বালায় দাঁতের জ্বালায় ঘুমাইতে পারে না, তার মানে কি দাঁতটা এমন ভাবে ওরা বেঁধে দিয়েছে এমন কতগুলো গুণা দিয়ে তার দিয়া দেশে আসার পরে দেখতেছে যে দাঁতের মধ্যে রেডিও সেন্টার দিয়ে গেছে, দাঁতের মধ্যে কি রেডিও সেন্টার এবং তার দিয়া মুখ বন্ধ করলে দেখে এখানে রোনালেলার গান শোনা যায়, একটা
কই হাই রে হুজুর আমরা তো আগে বুঝি নাই সাড়ে সাহেব আপনি এদের নাম জানেন ওটা কোন এই যুগের মধ্যে আমার নবী ছিলেন বাস্তব জীবনের সাথে মহান রাসূল ছিলেন মানুষের প্রতিটি জীবনের প্রতিটি অঙ্গের সাথে মেশানো এক মহান নবী গোটা জীবন আমাদের জন্য আদর্শ লাগা যে কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হইতেছে যখন আদমের দেহ তৈরি হইতেছে আর আমি কইতেছি যে না উনি নবী পাইলেন চল্লিশ বছর বয়সে কে বলে নবী পেয়েছেন চল্লিশ বছর বয়সে নবী তো পৃথিবীতে চল্লিশ বছর কেন জন্মের আগেও তিনি কি নবী একজন ব্যক্তি তার নিয়োগ হয়েছে কিন্তু এখন সে পিএসি দলের স্নেহারে বসে দেখি কতক্ষণ না নিয়োগ হয়েছে ছয় মাস আগে কিন্তু এখনো কাজ বুঝে পাই নাই মাথাটা ঠিক হয়ে যাবে এরকম গ্লুকোজ খাওয়াইতে হবে সম্মানিত শুনি ভাই আমার আমাদের এই প্রজন্ম তোমরা যারা যুবক তোমরা জানো না আমার নবী কত মহাবিজ্ঞানী আমার নবী আমার চোখের বিজ্ঞান দিয়েছেন আমার ঠোঁটের বিজ্ঞান দিয়েছেন আমার হাড়ের বিজ্ঞান দিয়েছেন আমার পেটের বিজ্ঞান দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলার আর্ট শিখেছেন ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك হে নবী আপনার সঙ্গী সাথী যারা আপনি তাদের প্রতি যদি কোমল ভাষী না হতেন তাহলে কিন্তু আর সব পালিয়ে যেত আপনাকে রেখে কথা কল কথা বলার আর্ট এটা একটা বিজ্ঞান না কথা কল পকেট মার হইয়া যায় খবর নাই বক্তৃতার মধ্যে জাদু আছে রবি বলছেন বক্তৃতার মধ্যে কি জাদু মানুষকে জাদু করা যায় নাই কিন্তু বক্তৃতা দিয়ে জাদু করা যায় আছে যে এতগুলো লোক বসে থাকবেন বক্তৃতা দিয়ে জাদু করে তাদেরকে বসায় রাখা এটা আরেক বিজ্ঞান রবি বলেছেন ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা কথার মধ্যে জাদু আছে ওয়া ইন্না মিনাল কাউলি লা আয়ালা কথার মধ্যে বিপদ আছে কথা কর এই জন্য কথা কইতে হবে খুব হুশ কইরা একজন লোক তার ছেলেরে বিয়ে করেছে কারে বিয়ে করেছে এটা জোরে জোরে কর না ছেলেরে বিয়ে করেছে এই শ্বশুর বাড়ি যায় কথা কয় না শাশুড়ি কর বুঝো যে জামাই বোধহয় বোবা কথা জানে না শ্বশুরি শ্বশুর বিয়াইকে বসে বিয়াই
ছেলেটা ভালো দেখে বিয়ে দিল কিন্তু পছন্দ হয় না বেটা এখন তো মুশকিল ওর শাশুড়ি তো আমার প্রতিদিন দাঁড়ায় যে মেয়েটা কার কাছে দিলাম খুব গরম হয়ে গেছে ছেলের বাবা ছেলে বাড়িতে যখন আসছে তাকে দোষ দিয়ে বেটা কথা বলিস না কেন বউ তো উত্তর